मेरा प्यारा नबी कितना प्यारा, मेरा प्यारा नबी। किंतु पच्चे केमन करे जेमन कला गाछेर पाता शुकिए गेले जेमन सरु हये जाय, बारो हाथ साड़ी ब्लाउजेर पिस फिरी ऐसा कायदा करे जड़िए जड़िए पड़छे। आदित खाली बार नीचे एक नक्ता, लाम खाली मीम खाली नूनेर माथा एक नक्ता, पेट खाली पीत खाली कपाले तो একটা নকতা। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? মানুষ খারাপ। আগে মানুষ লম্বা ছিল কিন্তু 11 হাত সারি অর্ধেক পড়েছে, পাড়ার কোনো মানুষ পেট পিট দেখতে পেল না। আর এখন মানুষ সব সারি 12 হাত ব্লাউজের পিস ভি তারপরও দেখতে পাচ্ছে। এখন পর্দার আড়ালে বসে আছে মার বোন, ভিতরে ভিতরে বহুত নিয়েছে গুরু বলন মার বোন আর নিচে বন্ধন লন। এখন বসে আছে দেখলে মনে হবে রাবে আবশ্রী, অথচ দেখা যাবে ওদের যা ছিরি আই বুড়ো বেলায় বে হয়নি ফিরি। ও ছেলেরা ও নৌ জোয়ান যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি একটু বদের দিকে দিচ্ছি ধনাই, চিন্তার কোনো কারণ নাই, আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। এই পর্দার কথা প্রসঙ্গ উঠেছে ছোট্ট একটুখানি বলে রাখছি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও যে বহুত শুনেছেন আমার আগের বক্তা বলছিলেন ফাতেমাতু জোহরা ফুলসিরাতপুর কিভাবে পেরোবেন, ভিভিআইপি হিসাবে, তাই বলছিলেন তো ভিভিআইপি হিসাবে, ভিভিআইপি হিসাবে। কিন্তু মনে রাখুন ওই ফাতেমাতু জোহরা এন্তেকালের আগে কি ঘোষণা দিয়েছিলেন, কি ঘোষণা দিয়েছিলেন, ও আমার স্বামী, আমি যখন মারা যাব রাতের অন্ধকারে আমার দাফন কাফন করবে দিনের আলোতে নয়। স্বামী জিজ্ঞাসা করেছিলেন ও ফাতেমা তুমি আল্লাহর নবীর বেটি হাসান হোসেনের আম্মা, তোমার জানা যায় কত মানুষ হাজির হওয়ার স্বপ্ন আছে, তুমি মারা করছো কেন? ফাতেমা বলেছিলেন আমি যখন মারা যাব আমার লাশটা যখন খাটিয়ে শোয়ানো থাকবে আমি কতটা লম্বা কতটা চওড়া মানুষ দেখে অনুভব করতে পারবে, তাই তো বলছি রাতের বেলা দাফন করে দাও। আমাদের বাড়ির ফাতে কাঁদছে পথে পথে, আমাদের বাড়ির হালি পেট পিট সব সময় খালি, মলি সাহেবের কাছে বলছে তাবিজ করে দাও, আমার স্বামী আমার লাইন করছে, ও উড়িষ্যায় কাজ করে বাড়ি আসে না, মেয়ে আবু তাকে ঘরে ফোন করে না কেন? আমাদের বয়স 30, আমাদের দেখে বউরা ভয় করে না, দাদুরা বসে আছে আমাদের বাপ চাচারা 60-70-75 বছর বয়স এখনো চোখ দেখালে দাঁড়িয়ে যায়, কথা ঠিক কি না? আমাদের এই বাপগুলো একবার চোখ দেখাবে পুরো 8 টিয়ারের মতো ডবল ডিস মারবে, ওর বাপের ক্ষমতা নেই পাতলা। আর আমরা দাদি বলে কাজ করো না, তার কারণ ডাল মে কুচকালা খায় শিকা পামি হাড্ডি খায়, নিশ্চয় কারণ তো আছে ভাই। সাইটে যারা আছেন দাঁড়িয়ে থাকুন, সমস্যা নেই, কথা বলবেন না, আমি কাউকে বসতে বলি না। আমি যখন আসি লোক কিরকম চলে যাচ্ছিল বলেন না, এবার দেখেন মাঝখানে একটুখানি ফাঁকা রেখে ওই জায়গাতে শয়তান ঢুকবে, ঢুকে ধোকা দেবে, আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, সমস্যা কি আছে? ওই জায়গাটা টাকাতে থাক, যে মলম বিক্রি করে অনেক সময় পাগড়ি বেঁধে থাকে তার মানে ওর মাথায় টাকা আছে, অথচ টাকের ওষুধ দিচ্ছে, সমস্যার কোনো কারণ নেই। আমি আছি যখন ঘুমের কোনো কারবার চলবে না, এখন শুধু অপারেশন চলবে, আপনাদেরকে অসুবিধা লাগছে? সমস্যা নেই তো, এটা মরণ তকবীর হবে, মরণ তকবীর দেবো, ঠিক আছে? কি তকবীর? মরণ তকবীর। যে কুটুম গুলো এসছে এসেই বলছে শরীরটা খুব খারাপ, তা তোর যখন কলেরা হলো গেলি কেন? সোজা হসপিটালে যা। ও এসে তার মানে বলতে চাই যে সারা রাতের জলসা কোথায় কি হবে না হবে দুটো খাইয়ে দে সব। আর আমি সাদ্দাম হোসেন মুফতি নয়, তারপরেও আজকে বলে দিচ্ছি যে বাড়িতে কুটুম জলসার দিনে এসেছে খাওয়ার জন্য হলো ছ্যাঁচড়া কুটুম, শুধু ছ্যাঁচড়া না ফার্স্ট ক্লাস ছ্যাঁচড়া। আর বাড়িওয়ালা যে আছে ওর একটু পরে ধরছি, হ্যাঁ জলসার দিন মুসারি কেনা, জলসার দিন মুসারি কিনছে, অন্তত খাবারের সাথে ইঁদুর মরা বিষ দেয়, ছটফট করুক মরার দরকার নেই। জলসার দিন কেউ খাওয়ার কথা বলে দাওয়াত করেছে কুটুমদের? হ্যালো হ্যালো দুলাভাই, দুলা জামাইবাবু
মামা খালু আমাদের এখানে জলছ, বলছে ঠিক আছে আসবে কিন্তু। আর ও বোতল এসেই বলছে শরীরটা খুব খারাপ। সে আমার মেহমান, আমার দায়িত্ব আছে আমার বাড়িতে আসলে অবশ্যই আমার কর্তব্য তাকে মেহমানদারি করানো, কিন্তু সে এত বড় ছোট লোকের জাত সে খেয়ে বসে থাকে কি করে? বুঝতে পারেননি? আমি নাই বাড়িওয়ালা বলতে পারি না, আমার মান সম্মান লাগছে, কিন্তু সে কোন নির্লজ্জায় বেহায়ার মতো খাটে এমন করে বসে আছে মনে হয় যেন ওর বোর কচি হবে না ওর হবে, টোটালে নয়। ঠিক আছে, এটা সবে হাত ডোজ দিচ্ছি, না উঠলে পরে করা আছে, আমার বলতে সমস্যা নেই, আমি গাড়ি তো পরে হাওয়া কোথায় খুলবে? তো বিশ্বাগুন এক জায়গায় বলেছি আমার ড্রাইভার দেখলাম কি হবে, বলে গাড়ি ভেঙে দেবে লোক দাঁড়িয়ে আছে। আমি জানি হালকা বয়সে যদি ছেলে হয় ছক্কা মেরে দেবো, নেমে গিয়ে দেখছি একটা বয়স্ক বাপ, চাচা কি খবর বাপ? বলছো তুমি এমন অত করেছো আমার মেয়ে জামাই না খেয়ে রাগ করে বাড়ি চলে যাচ্ছে। আমি হাসবো না কাঁদবো আর ঠিক করতে পারি যে কি করি, খুব ঝামেলা হচ্ছে। এই যেমন বসে অস শুনছে সভাপতি সাহেব বলুন আর ইমাম সাহেব বলুন, তা যখন ঝামেলা হচ্ছে ওই গ্রামের যে ছেলেটা পাশে বসে অস শুনেছে আর লোকে চিনি, তা ও নেমে গিয়ে বলছে ভাই কি হলো কি হলো? তো আমি ব্যাপারটা বললাম এই এই ব্যাপার, পুরো ব্যাপারটা যখন বললাম ভাই একটু আসতে একটু আসতে, আচ্ছা থাক না ভাই বসার জন্য বলতে হবে না, কথা একটু আসতে বললেই হবে, বসার জন্য কাউকে বলতে হবে না, আপনারা আমার দিকে খেয়াল করুন, ওনারা ওনাদের প্রয়োজন কথাটা একটু আসতে বলুন। তো উনি হঠাৎ গিয়ে হচ্ছে কি হলো কি হলো? তা আমি বললাম এই এই ব্যাপার, এই এই ব্যাপার বলার পরে ওই ছেলেটা বললেন ভাই যান আপনি চুপ করুন আমি দেখছি। ছেলেটা বলল যে আমি তো মাওলানা সাহেবের পাশে বসে 2 ঘন্টা বক্তব্য শুনেছি আর আমি তো তোমার ভাই, মানে ওই যে ব্যক্তিটা অবজেকশন তার ভাই ছোট ভাই, সাহারানপুর থেকে পারে মাওলানা মিটিয়াবুরু জিমামতি করে, পরে শুনলাম ওর পরিচয়, তো আমি পাশে বসে যতটুকু শুনেছি আমার কাছে শরিয়াত বিরোধী বলে কোনো কথা মনে হয় নি, তোমার মেয়ে জামাই যদি চলে যায় সে তো আমারও মেয়ে জামাই, কিন্তু এর জন্য মাওলানা বা কমিটি কোন রকম দায়ী নয়, আমার ভাড়ার গাড়ি আর যদি একটা ইট মারে তো 30,000 টাকার কেস, আমি আর কোথায় যাব? মানুষ যদি বুঝতো, মানুষ যদি বুঝতো কথা, আমার বিশ্বাস আজ গ্রামে জুয়া বন্ধু সাহেব বলছে তাবিজটা বার করো, খুলে তাবিজে দেখা যাচ্ছে লেখা আছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাটে খুকু গেল জলানিতে পদ্মা দিগের ঘাটে, মলি সাহেবের দিকে মলি সাহেবকে বলছে মেয়েটা হুজুর এতদিন যা তাবিজ হতো আরবিতে তুমি দিয়েছ বাংলায়, ওই জন্য ফেরেস্তারা বুঝতে পেরেছে চট করে কাজ হয়েছে, ওই জন্য আমার স্বামী আর মারে না। তখন মলি সাহেব কি বলছে জানেন? এটা ভালো কথা বলতো ভাবি, তোমার স্বামী যে মারা বন্ধ করেছে ওটা আমার তাবিজের ফজিলাতে নয়, তোমার থোপনা বন্ধ তাই মার বন্ধ। কি ঠিক কি না? আর নারী জাত দেখবেন একবার যদি কেউ মেরেছে খালি বলে মেরে দেখ, আচ্ছা যত বলে মেরে দেখ, মার বেশি খায় না কম খায়? খেয়ে শুয়ে পড়ছে উঠে বলছে ওর গায়ে হাত, পুরুষ মানুষের কতক্ষণ চুপচাপ পাইনি, যেই মশলা মুড়ির মতো ঘেঁটে ছেড়ে দিয়েছে না, তখন কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ বিচার করবি, আর এতক্ষণ যেন বিচার করার দায়িত্ব মমতা ওরে দিল। ও ছেলেরা ওরা জুয়ান যুবকেরা
ও আমার মুরব্বী নবাব অন্যায় হলে আমার করে দেবেন মাফ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার সামনে যে কথা বলছিলাম ও ছেলেরা আমার নাম সাদ্দাম আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার বাপ শুনলে আসবে অনেক কাম দিতে পারবো না আপনাদের সময়ের দাম কি বলছিলাম পর্দা যেখানে আল্লাহর কোরআন জানিয়েছে অকর্ণ ফি বুয়ুতিকুম না ওয়ালাত্তাবারাজ না তাবাল্লাল জাহিলিয়াতি লোলা ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে পর্দ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীর মতো রাস্তায় হাঁটবে না মা মায়ের মতো পোশাক পরো বুন বুনের মতো পোশাক পরো কিন্তু দুঃখের সাথে বলতে হয় রাস্তায় বেরোলে কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ কোনটা প্রতিমা কোনটা ফতেমা চেনার মতো কোনো উপায় নাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার সামনে এই পর্দা পুশিদার উপরে দাঁড়িয়ে সুন্দর করে একটা কথা বলি এই সুবাইয়া বোন নিজেকে ঢাকতে চেয়েছে কিন্তু তার বোরখা খুলে নেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বোরখা কেউ খুলে নেওয়ার চেষ্টা করে না কিন্তু আমরা বোরখা পরছি না আমরা বোরখা পরছি না শুধু বোরখা পরলে হবে না বোরখার যে দু সাইডে টাইট করে বেঁধে দেওয়া হয় এটা হলো হারাম ওই বোরখা পরা যাবে না যে বোরখার সামনে ডিজাইন করা বিরাট ঝাঁকা 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 করে লাইটিং এর মতো পাথর বসানো পাথর বসানো ওই বোরখা পরা হলো হারাম চলবে না চলবে না চলবে না স্পষ্ট হলো হারাম স্পষ্ট হলো হারাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যদি বেল ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে কাকের দোষ দেবেন না বেলের দোষ দেবেন মেয়েটা যদি নিজেকে আপনার ঠিক করে রাখতে পারে ওর পুকুরে কেউ বন্যা ডোবাবে না ওই পুকুরে কেউ বালতি ডোবাবে না যদি কেউ ডোবানোর চেষ্টা করে পারবে না আমি কোনো একটা কেতাবে পড়েছি কেতাবের নাম এখন মনে নাই কেতাবের নামটা এখন মনে নাই একজন মহিলা বাচ্চার কাছে গিয়ে আরজু করে বললেন বাচ্চা অমুক ছেলে আমাকে আমার ইজ্জতে আঘাত করেছে আমার সতীত্বই ক্ষতি করেছে বাচ্চা বলে দিলেন যাও ওই ছেলেটাকে আমার কাছে ডেকে দেবে আর পাঁচটা টাকা তোমাকে দিচ্ছি আর পাঁচ টাকা বললো ভুল বলবো কোনো একটা টাকা তোমার কাছে দিচ্ছি এই টাকাটা তুমি হেফাজতে রেখে দেবে এই টাকাটা যদি তোমার হাত থেকে কেউ কেড়ে নিয়ে নেয় তাহলে বিচারে তুমি হেরে যাবে টাকাটা যত্ন করে রেখে দাও মেয়েটা টাকা রেখে দিল ছেলেটাকে ডাকা হলো ডেকে বলা হলো অমুকের মেয়ে অমুক তার কাছে একটা টাকা আছে যদি ওটা কেড়ে আনতে পারিস বিচারে তুই জিতবি আর না আনতে পারলি তুই হারবি মেয়েটা টাকাটা হেফাজতে রাখার চেষ্টা করছে আর ছেলেটা কেড়ে নেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরছে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন করে চলতে চলতে এমন করে ঘুরতে ঘুরতে এমন করে চলতে চলতে নির্দিষ্ট দিন পার হয়ে গেল মেয়েটা চলে আসলো এসে বলছে বাচ্চা যা পানা বিচারটা এবার করে দেন বিচারটা এবার করে দেন তৎকালীন ওই বাচ্চা বলেছিলেন তোমার হাতে টাকাটা কই দাও যেই টাকাটা দিয়েছে তখন বাচ্চা বলতে লাগলেন সামান্য এই টাকাটা তোমার হাত থেকে কোনো মানুষ নিতে পারলো না আর তোমার কাপড়ের ভিতরে তিনটে চারটে কাপড় ভিতরে তোমার গুপ্তাঙ্গ তোমার শরীর তোমার আকর্ষণীয় জায়গা ওই জায়গায় পুরুষ নজর দিল কি করে নিশ্চয়ই তুমি বেল ছাড়িয়েছ তাই সে ঠোঁট ভরেছে নিশ্চয়ই তুমি সুযোগ করে দিয়েছ তা না হলে সে গায়ে হাত দিতে পারতো না পারতো না পারতো না সুতরাং তুমি সুযোগ করে দিয়েছ কথাটা অতি বাস্তব কথা চলুন প্রমাণটা দেব প্রমাণ দেওয়ার জন্য বলছি আজকের মারাত্মক একটা কথা বলবো মারাত্মক কথা বলবো বার্মার মুসলমানদের উপরে অত্যাচার হয়েছিল 2017 সাল মনে আছে ইতিহাস অত ভুলে গেছেন আমি পড়েছিলাম কাগজে আছে আমার মগজে একটু উপস্থাপন করব কর্ণাটকে বোরখা পরিহিতা মুসলিম মহিলা ওই মুসকান বোনটাকে সামনে রেখে একটু উপস্থাপন করব কিন্তু তার আগে একটু অন্য কথা বলি শুনে রেখে দেন জেনে রেখে দেন ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ইতিহাস প্রমাণ দিচ্ছে গো ইতিহাস প্রমাণ দিচ্ছে যদি পেটটাকে ঠিক রাখতে পারা যায় ওই পেটের ভিতর থেকে ভালো বাচ্চা প্রোটেকশন তৈরি হবে ভালো প্রোটেকশন তৈরি হবে আর ওর ভিতরে যদি খিস ঢুকে যায় ওর ভিতর থেকে ন্যাংরা গাছ লাগিয়ে আপনার তেঁতুল গাছ লাগিয়ে যদি বলি আম দাও যেমন হতে পারে না পারে না পারে না তুমি আই বুড়ো বয়সে তুমি বাজারে বাজারে ঘুরবে জলসাব দিন বোনাই বাড়ি এসে এদিক ওদিকে দাঁড়িয়ে
পর পুরুষের গায়ের দাঁড়ে দাঁড়িয়ে ফুচকা খাবে, ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার নেবে, আর বাড়িতে গিয়ে চালাবে ফেসবুক, ভিডিও কলে দেখাবে নিজের মুখ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলে না ওই গর্বে ভালো বাচ্চা আসতে পারে না। একটা ইতিহাস বলছি, শুনলে গায়ের লোম শিউরে উঠবে। বাপ এন্তেকাল করলেন, এন্তেকালের আগে স্ত্রীর হাতটা ধরে বলে যাচ্ছে, আমার শরীরটা খারাপ, আমি যদি মারা যাই মেয়েটাকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, তোমরা ঠিকঠাক থাকবে। আব্বা মারা গেল, মার মেয়ে দুজনে বেড়াতে গেল নানার বাড়িতে, বিশাল বড় মেলা হচ্ছে, ওই মেলার ভিতর থেকে বাচ্চা বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, এত পরিমাণ টাকায়, এত পরিমাণ টাকায়, যত তাকাচ্ছে মেয়েটা মাকে ডেকে বলছে, মা মা মা, ওই ছেলেটা আমার দিকে তাকায় কেন? মা বলছে এখানে থাকা যাবে না, আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি, চল এখান থেকে চলে যাই। মেয়ে মা দুজনেই রাতের অন্ধকারে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলো। কি বাবু অসুবিধা লাগছে নাকি? ঘুম হচ্ছে না তো? ইনশাল্লাহ ঠিক আছে, লাগবে না। কি সাউন্ডের সমস্যা হচ্ছে নাকি? আসলে মানে ব্যাপারটা হলো, বক্তব্য একটু জোশের সাথে করলে গায়ে ঘাম আসে, আর যদি মনে করি টাইম পাস করবো খাই একটু। আমার একটা অভ্যাস হলো মাঝে মধ্যে একটু তকবীর দেওয়ার, আপনারা যেন বিরক্তি হবেন না। তার কারণ কি জানেন, মাঠে জোন কাজ করলে মনীষ বলে তাই তো নাকি, তাদেরকে পান বিড়ি খৈনি যে যা খায়, নাইতে কাজ হলে চা দেয় কি দেয়? তা আমি এখানে বলতে পারবো, কালাম ভাই একটু বিমল খেয়ে নাও, তাই না? কিছু মনে আমি উদাহরণস্বরূপ বলতে পারবো, তাহলে এখানে বসে আমি কি বলবো, উত্তর বিন্দু। তাহলে কি হবে, মানুষ যখন কাজ করে তখন তার দরকার হয় পান বিড়ি খৈনি তেরেঙ্গা, আমরা বসেছি জলসার মজলিসে, এখানে আমরা নেশা হিসাবে একটু মাঝে মাঝে তকবীর দেব, কথা ঠিক কি না? ও ছেলেরা মনে জোয়ান যুবকেরা, ও মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাহলে মেয়ে আর মা দুজনে চলে আসলো ঘরের ভিতরে বসে, মা বলছে খেয়ে নে, মেয়ে বলছে খাবো না, খুব কাঁদছে। মা বলছে, মা তুই কাঁদছিস কিসের জন্য? মেয়ে বলছে, মা আমার আব্বা নাই, আমি আর তুমি একা, চারদিকটা ফাঁকা, কাউকে পাবো না দেখা, গভীর রাত্রে রে, ও লোকজন এসে তোমার চোখের সামনে আমার ইজ্জতে ক্ষতি করবে, তুমি মা হয়ে দেখবে, বলার মতো কিছু থাকবে না, ছাড়াতেও পারবে না, ওরা অনেক, তুমি আর আমি একা। তাই আমি মনে মনে করছি এই ঘরে আমি রাত কাটাবো না, ঘর থেকে বেরিয়ে যেতে চাই। মেয়েটার বয়স হলো 16 বছর, দেখলে মনে হবে ডানা কাটা পরি, যেমন সুন্দরী তেমন রূপশ্রী, তেমন ভদ্র তেমন নম্র। মা বললো ঠিক আছে, দুটো খেয়ে বেরিয়ে পড়, দুটো খেয়ে দরজাটা খুলে